চলে এসেছি নিয়ে টেস্টি টেস্টি আহু মা দারুণ হয়েছে। আঙ্গুর মাখালে যে এত টেস্ট লাগে জানতাম না আগে। তো পুষ্পা দেখো, সবাইকে হাই বলে দাও, বলো কেমন আছো সবাই, আমাকে সবাই লাইক করবে। ওই দিকে বন্ধুরা দেখো, সবাইকে হাই বলে দাও, এতক্ষণ তো অনেক কিছু বলছিলে। কি হয়েছে, কি হয়েছে, আজকের ব্লগটা হতে চলেছে ভীষণই মজাদার, না দেখলে ভীষণ মিস করবে। তো আজ আমি বানাতে চলেছি আঙুর মাখা। তো নিজের হাতে স্পেশাল মশলা দিয়ে, সিক্রেট মশলা দিয়ে আমি আজ আঙুর মাখাবো। তো খেতে ভীষণই টেস্টি, তো না দেখলে ভীষণ মিস করবে। তো চলো লেটস স্টার্ট। তো দেখো এখানে আমি এক থোকা আঙুর নিয়ে নিয়েছি। এই আঙুরগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে মাঝখান দিয়ে পিস পিস করে কেটে নেব। তো দেখো আঙুরগুলো ধুয়ে আমি আঙুরের মাঝখান দিয়ে এইভাবে পিস করে কেটে নিয়েছি। তো দেখো এইভাবেই কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি এবার সব মশলাগুলো, তো এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ। এটা এমনি লবণও দেওয়া যায়, তো আমি বিট নুনটা। তো এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, চিনিটা হাফ চামচ দিলাম। এবার হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ভেজে রাখা জিরের গুঁড়ো, আর এবারে যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্পেশাল অ্যান্ড সিক্রেট মশলা, যেটা আমি নিজে বাড়িতে তৈরি করেছি। তো এই মশলাটার মধ্যে আমি কি কি দিয়েছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও, অবশ্যই আমি ওটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো এটার সিক্রেট মশলাটার মধ্যে অনেক কিছু রয়েছে। আর দিয়ে দিলাম এক চামচ আমসত্ত্বর জেলি বা চাটনি, যেটা বাড়িতে তৈরি। এগুলো সব ভালো করে মিক্সড করে নেব, ভালো করে মিক্সড করে আমি একটা আলাদা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এবারে আমি দেখো দিয়ে দেবো একটা মশলা, এটার মধ্যে আছে শুকনো লঙ্কা, মৌরি, সাদা জিরে আর মেথি, অল্প করে শুকনো খোলায় ভেজে এটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এটা দিয়ে মিক্স করে নিলাম মশলাটা, এটা অল্প দিতে হবে কারণ ঝালের পরিমাণটা খুব বেশি হলে ভালো লাগবে না। তো রেডি হয়ে গেল আমার। তো দেখো আঙুর মাখা নিয়ে আমি বসে পড়েছি, এটা এবার টেস্ট করে দেখি। ভীষণই ভীষণই সুন্দর হেভি টেস্ট হয়েছে। তো এর মধ্যে যে স্পেশাল মশলাটা দেয়া আছে, তোমরা যদি জানতে চাও স্পেশাল মশলাটার মধ্যে কি কি আছে, তো আমি অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করে দেব। তো স্পেশাল মশলাটার মধ্যে কি আছে জানতে চাইলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আর সত্যি এটা অসাধারণ হয়েছে, ভীষণ ভীষণ ভীষণই আমার তো খুবই ভালো লাগছে, ভীষণ লাগছে, দারুণ হয়েছে। আঙুরগুলো টক হলে আরো বেশি ভালো লাগতো। এই আঙুরগুলো পুরোটাই মিষ্টি, চিনির পরিমাণটা আমি অল্পই দিয়েছি, এক চামচ দিয়েছি। তো ভীষণই মজাদার হয়েছে, দারুণ লাগছে খেতে, তোমরা একবার ট্রাই করো, দারুণ হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, বাই বাই।